এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ইলিশ মাছ নিয়ে এসেছে আর এই ইলিশ মাছটা আমি আজকে রান্না করব আপনারা ব্লগটা দেখতে থাকুন আমি আজকে ইলিশ মাছটা কিভাবে রান্না করি এই মাছ কচু শাক ভাপানো হচ্ছে তো এই মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে আপনারা ব্লগটা দেখতে থাকুন আমি আজকে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা করব আর সরষে ইলিশ করব এখানে আমার সব রেডি হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে মশলাগুলো করা হয়ে গেছে আমি প্রথম তেল দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে দেব এটা সরষে ইলিশের জন্য ইলিশ মাছের সরষে পোস্ত করব এটা আমি মাছটা দেওয়ার পরে এতে আমি একটু কিছু গুলোনো মশলা এই বাটিতে গুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি এতে আমি একটু হলুদ লঙ্কা লবণ আর জিরের গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম রেখে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রাখবো আর আমি এটাতে একটু ওই সর্ষে আর পোস্ত বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে 5-7 মিনিট আমি এটা আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব এদিকে দেখি আমার কচু শাকটা ভাপাতে দেওয়া ছিল এদিকে কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে কচু শাকটাও করে নেব কচু শাকটা আমি যখন ভাপাতে দিয়েছিলাম এর সাথে আমি একটু লবণ দিয়েছিলাম সামান্য হলুদের গুঁড়ো আর একটু পুরনো তেঁতুল দিয়েছিলাম দিয়ে আমি কচু শাকটা সেদ্ধ বসিয়েছিলাম এদিকে আমার মাছের তরকারিটাও ফুটছে কচু শাকটা নামিয়ে আমি এখন ওতে দিয়ে দেবো একটু ফোড়ন একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা কিছুক্ষণ একটু ভাজা হতে দেব ভাপিয়ে রাখা কচু শাকটা এবার আমি এই কড়াইতে দিয়ে দেব এই পড়ে যাবি এই একটু নেড়ে ছেড়ে দেব আমার সর্ষে ইলিশটা একটু খুলে নেড়ে চেড়ে দেবো এবার আমি কচু শাকের মধ্যে চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দেব মাছের মাথা কটা ফেলে দেব ইলিশ মাছের ভাজা মাথা কটা তার সাথে একটু ডিমও ছিল মাছের পেটে ডিম হয়ে গিয়েছিল সে ডিমটা দিয়ে দিয়েছে এর সাথে এবার আমি মশলাগুলো একের পর এক দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম
আমরা লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে থেকে 7 মিনিট হয়ে গেছে। এবারে আমি মাছটা দেখব, দেখতে খুব সুন্দর লবণীয় হয়েছে, উপরটা কি সুন্দর একটা লাল লাল একটা ঝোল ভাসছে। আমার মাছের তরকারি কমপ্লিট। এবার আমার কচু শাকটা ওইদিকে হয়ে গেছে। এই পর্যন্ত আমি ব্লগটা শেষ করছি, আপনাদের সবার নিমন্ত্রণ আপনারা চলে আসুন আমার এই কচু শাক মাছের মাথা দিয়ে আর এই ইলিশ সর্ষে খাওয়ার জন্য। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে বাড়িতে ট্রাই করতে পারেন, এইভাবে খুব সুন্দর লাগবে।